আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকের ব্লগ হচ্ছে বৃষ্টির দিনের খিচুড়ি আমরা কি কি খাবার খেতে পছন্দ করি বৃষ্টির দিনে কেমন খাবার খেতে পছন্দ করি সেইগুলো নিয়ে আজকের ভিডিও অতি লোভনীয় লোভনীয় কিছু খাবার নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করি আমার ভাই বোনের কাছে ভালো লাগবে তো শুরু করলাম বৃষ্টির দিন বৃষ্টি ভেজা দিন আর বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তাই কি হয় বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগে আর আমি বৃষ্টির দিনে কি কি রেসিপি করেছি সেটা একটু দেখে দেই আলু ভেজে নিয়েছি ইলিশ মাছ ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি কাবাব ভেজে নিয়েছি নিয়েছি সঙ্গে সালাদ আর আচার তো থাকবেই যেহেতু এখন আচারের সিজন আচারের সিজন বলতে এখন কাঁচা আমের সিজন তো আমরা তো আচার সবাই বানিয়েছি আর এই যে খিচুড়ি রান্না করে নিয়েছি একদম ঝরঝরা করে খিচুড়ি রান্না করে নিয়েছি বুটের ডাল মুসুরের ডাল আতপ চাউল দিয়ে এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে আমার বাচ্চারা প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি ওরা খুব পছন্দ করে খায় আর বৃষ্টি দেখে মনে হলো বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করি দুপুরের খাবার তো ওই তো খিচুড়ি আমি একটা মাটির বাটিতে ঢেলে নিলাম আর এবার আমি মাটির প্লেটে ঢেলে নিলাম মাটির জিনিস আমার অনেক পছন্দের জিনিস আমি বেশিরভাগটা আমি মাটির প্লেটে আমি আর আমার মেয়ে ভাত খাওয়ার চেষ্টা করি এটা খুব ভালো লাগে আমাদের কাছে তো ভাত রেডি করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে ভাত বলতে খিচুড়ি ছড়ি খিচুড়ির কথা বলছি তারপরে আমি ইলিশ মাছ নিলাম আলু ভাজি নিয়েছি বেগুন ভাজি নিব বেগুন ভাজি খিচুড়ি খেতে খুব ভালো লাগে যেমন পোলাওয়ের সাথে ভালো লাগে সাদা ভাতের সাথেও কিন্তু বেগুন ভাজিটা খুবই মজা হয় খেতে আর আমি একটা গরুর মাংসের জালি কাবাব নিলাম গরুর মাংসের জালি কাবাবটাও কিন্তু খিচুড়ির সাথে আমার কাছে তো ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগে সঙ্গে কিছু সালাদ নিব সালাদ তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেকই ভালো তো আমরা সালাদ খাওয়ার চেষ্টা করি সালাদও নিয়েছি নিয়েছি এখানে গরুর মাংসের আচার অলরেডি ছোট ছোট কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সামনে ঈদে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে গরুর মাংসের সারা বছরের জন্য গরুর মাংসের আচার বানিয়ে রাখতে পারেন সেটা ভাত পোলাও বা খিচুড়ির সাথে খেতে পারবেন তো আমি এখানে এক টেবিল চামচ ভর্তি করে গরুর মাংসের খিচুড়ি নিয়েছি সরি গরুর মাংসের আচার নিয়েছি গরুর মাংসের খিচুড়ি না আচার আর এখানে নিয়েছি কাঁচা আমের আচার আমের সিজন যাচ্ছে কাঁচা আমের আচার খাবো না তাই কি হয় আর খিচুড়ির সাথে আচারই কিন্তু সবচেয়ে ভালো লাগে খেতে তো এখানে আমি একটু কাঁচা আমের আচারও নিয়ে নিলাম এই আচারটা অনেক ভালো লাগে আর আমি এখানে দুটা রসুনের কোয়া নিয়েছি আচারের তেল দিয়ে দিলাম আচারের তেল কিন্তু যেমন মুড়ি মাখা খিচুড়ি দিয়ে মেখে খেতে ডালের সাথে মেখে খেতে খুব ভালো লাগে বিশেষ করে আমি অনেক পছন্দ করি তো সব কিছু রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ এবার খেয়ে নিব তো আমার ভাই বোনদের তো আমি খাওয়াতে পারবো না আমি আমার ভাই বোনদের শুধু দেখাই খাওয়াতে পারি না সেটার জন্য খারাপ লাগে তো কোনো এক সময় সবার সাথে দেখা হয়ে যাবে এবং খাওয়াবো আর এরকম লোভনীয় খাবার দেখে আসলে সবারই লোভ লাগে এটা আমি বুঝি কিন্তু আমি আসলে যেহেতু রান্নার চ্যানেল সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সত্যি আমার খারাপ লাগে আমার ভাই বোনের দেখতেছে আমি খাওয়াইতে পারতেছি না তো যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এবার আমি খেয়ে নিব এই বৃষ্টির দিনের দুপুরে খিচুড়ি খেয়েছি আর এটা হচ্ছে গতকালের আজকে তো আল্লাহ রহমত রোদ উঠে গেছে দিনটা পরিষ্কার খুব ভালো লাগতেছে কালকের দিনটা খুবই খারাপ অবস্থা ছিল বৃষ্টির দিন ছিল তো আমি আলুর ভাজিগুলো একটু সরিয়ে রাখলাম আর ইলিশ মাছের সাথে আলু ভাজি আপনার অবশ্যই ট্রাই করে দেখবেন এটা অনেক ভালো লাগে আর আমি ইলিশ মাছের সাথে ভাজি করছে জন্য একটু কালো কালো হয়েছে আলু যদি এসটা আমি ভাজি করতাম এটা কালারটা কিন্তু অনেক সুন্দর হতো কারণ ইলিশ মাছের মশলা তেলের সাথে মিলে আলুটা একটু কালো হয়েছে তো যাই হোক আমি কিন্তু আচার দিয়ে খেয়ে নিচ্ছি গরুর মাংসের আচার দিয়ে খিচুড়ি খাবার তো আমি খেয়ে নিচ্ছি আমার ভাই বোনদের দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি তারপরে বেগুন ভাজি নিয়ে নিচ্ছি বেগুনটা সবুজ বেগুন অনেক সুন্দর সিদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে অনেক মজাও লেগেছে বেগুন ভাজিটা আর এখানে প্রত্যেকটা রেসিপি কিন্তু অনেক লোভনীয় ছিল যেমন আলু ভাজি ইলিশ মাছ ভাজি সবগুলোই কিন্তু লোভনীয় খাবার আর সালাদ তো অতুলনীয় আমি ভাত খাওয়ার পরেও কিন্তু সালাদ বসে বসে খাই এটা আমাদের কাঁচা সবজিগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো আমরা সবাই একটু সালাদ বেশি খাওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবার আমি ইলিশ মাছ নিয়ে খাচ্ছি ইলিশ মাছটা অনেক মজা ছিল অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার ভাই বোনেরা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আশা করি আমিও আপনাদের সাথে থাকব। এবং সবাই মিলেমিশে আমরা কাজ করব এবং একসঙ্গে এগিয়ে যাব সবাই মিলে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ